আজকের যদি সভা না হয়ে এখানে যদি ভাট নাচ হতো, যদি এখানে সভা না হয়ে যদি ফাংশন হতো, আমার বিশ্বাস উপরে এরকম সামিয়ানা টাঙানোর দরকার হতো না, নিচে বসার মতো জায়গা দেওয়ার দরকার হতো না। আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে এসে বস্তা উঠে যাওয়ার সময় পাছাটা ঝেড়ে উঠে যেতাম, ধুলো লাগলেও মাইন্ড করতাম না। কিন্তু ধর্মসভায় রীতিমতো টাইম বলে দেওয়া হয়েছে, শুধু আমার নয়, সম্ভবতের ইস্তেহারেও টাইম উল্লেখ করেছে। যখন এলাকায় কোথাও ফাংশন হয়, এত লাইটিং এর ব্যবহার থাকে না, প্যান্ডেলের বসার জন্য এত সুন্দর ফ্রেশ পরিষ্কার তিরপলও থাকে না। কিন্তু দুঃখের সাথে বলি, সেখানে যাওয়ার জন্য আমার আপনার বাড়ির ছেলেরা রীতিমতো কিন্তু একটা বিশাল ব্যস্ততার সাথে যায়। শুধু একা আসলে জমবে না বলে সঙ্গে শালির লায়, তা না হলে বইয়ের লায়। আর সবাই আসতে গেলে নিজের বাচ্চাটারও হাত ধরার টাইম পায় না। এমনও কিছু বাড়ির বাচ্চা কাচ্চা আজকের এখানে ঘুরছে, তাদের বাপ মার যথেষ্ট টাকা পয়সা আছে, কিন্তু দেখলে মনে হবে মনে ভাঙড়ের ফকির মনে হয়। কিন্তু ওই বাড়ির ছেলে মেয়েটা ফাংশন বা যখন এলাকায় কোনো নাচ গানের অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু ওর মা সাজিয়ে গুছিয়ে দেয়। এমনি ভাঙড় চত্বরে আমার জলসার দাওয়াত খুব কম, তার কারণ ভাঙড় চত্বরে একটু গজল বলা হুজুরদের বেশি চলে। এর জন্য আমার হিংসা নয়, আমি গজল বলতে পারি না, তবে গজল শোনা ভালো, গজব শোনা ভালো নয়। কারণ আজকের বহু শিল্পী এবং বক্তা যারা রীতিমতো এই নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে গানের সুরে গজল বলে যাচ্ছে, কথা ঠিক না বলছে তো? সে পীরের আওলাদ হোক, পীরজাদা হোক, আর আম পাবলিক সাধারণ কোনো বক্তা হোক আর শিল্পী হোক, আমার বক্তব্য হলো এই জায়গায় যে আপনারা কেন বলছেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আপনারা কেন লিখেছেন ইসলামিক ধর্মসভা বা ইসালে সোয়াব। যদি ইসলামিক ধর্মসভা হয় তাহলে গানের সুর কখনো ওই স্টেজে হতে পারে না। ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলে যখন আমি লিখছি, তাহলে দাদা হুজুর পীর কেবলার ওসিয়ত এবং নসিহত আমরা মানি না মানি না, হিসাবে মানি। দাদা হুজুর পীর কেবলার ওসিয়তে পরিষ্কার বলা আছে, ইসলাম তো আইন আছে, কিন্তু তারপরেও দাদা হুজুর পীর কেবলার ওসিয়ত নামায় পরিষ্কার লেখা আছে গানের সুরে গজল বলা হারাম। তাহলে আপনারা কেউ ডাব ব্যবসা, কেউ চাল ব্যবসা, কেউ সবজি ব্যবসা, 200, 500, 1000 করে টাকা এক জায়গায় করে এই জড়ো করে ওই টাকাগুলো ফাংশনের জায়গায় লাগিয়ে দিলেন। যে বক্তা যে শিল্পী এই নবিয়ানা মেম্বারে উঠে গানের সুরটা দিচ্ছে, গানের সুরে গজলটা বলছে, আপনি কেমন দাদা পীরের ভক্ত, কেমন ইসলামের ভক্ত, আপনিও তো 50 টাকা হলো চাঁদা দিয়েছেন, ডাটসে কেন বলতে পারছেন না দয়াল বাবা কোলা খাবা, গানের নকল বন্ধ করো। কিন্তু আমি দেখেছি আমার সমাজের এক শ্রেণীর শ্রোতারা যারা জলসা কমিটি, এরাই আবার চার দোকানে দাঁড়িয়ে বলে 8000 টাকা লেয় লিখ, দুটো গজল বলবে টাকা শোধ। এরকম কথা শুধু নারীরা বলে না, পুরুষরা বলে না, ওদের বাড়ির মেয়ে লোকগুলোও বলে, যার জন্য আজকের সমাজে এই যে এই জলসা,
जलसा देखे जे कमिटी ओरा चिटिंगबाज बक्ताराओ चिटिंगबाज जरा सुन एरा चिटिंगबाज जार जन्य आजकल समाजे परिवर्तन नहीं आमी एखाने बसे प्रमाण करिए देव एरा नाम के वास्ते फुरफोरा बाकीटा चिटिंगबाजी दादा हुजूर पीर केवला दुश्मन एरा कखनो बंधु नय कि बाबा बोलले असुविधा आछे नाकि कारण आमार आमार एटा होलो एक्सरे सेंटर कार हाथ भेंगे गेछे सेटाओ एक्सरे करब कार पेटे बाच्चा आछे सेटाओ एक्सरे करब करे देखिए देव ट्रिटमेंट करार दायित्व आपनार আর ওই জন্য ভাঙড়ে আমার দাওয়াত একটু কম আর যে কথা পেয়েছি ভালো করে একটু থেতেই দিয়েছি তাতে আমার আর দ্বিতীয়বার নেওয়ার দরকার নেই হ্যাঁ কারণ অধিকাংশ বক্তা জাহান্নামায় যাবে আমার মতো মঞ্চে বসার ফতোয়া দেওয়া বক্তা এই বড় বড় জামা গায়ে দিয়ে মুখে মধুর বলি আর পিছনে বন্দুকের গুলি আমার মতো বক্তা নিশান দেখে জাহান্নামে যাবে তে কোনো সন্দেহ নেই কারণ আমি যে 2 ঘন্টা 2.5 ঘন্টা বলে দিলাম বাবারা 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 আজ গইবি ঘটনা যা কেতাবে নেই কোথাও নেই লোক শুনে বলছে জীবনে শুনিনি এরকম কথা তা ওটা কোন কেতাবে আছে আজ পর্যন্ত কোন একটা শ্রোতা কোন একটা কমিটি কোন একটা বক্তাকে জিজ্ঞাসা করলো না হুজুর আপনি এই যে কথাটা বললেন জীবনে কারোর কাছ থেকে শুনিনি প্রথম শুনছি তো কোন কেতাবে আছে একটু কেতাবের নামটা বলে দেন এখন তো হর হামেশাই বাংলা কিতাব তো বেরিয়ে গেছে তিনি যদি আরবি বা উর্দু কিতাব থেকে বলে তার বাংলা আছে না নেই বাংলা আপনি না পড়তে পারেন আপনার মসজিদের ইমাম সাহেব সে পড়তে পারবে না উর্দু তাহলে কিতাবের নামটা তো বলতে পারে কিন্তু আজকের সমাজ সেটা নয় আদেও বক্তার 2 ঘন্টার বক্তব্য কি বলতে চাইলো যারা কমিটির ছেড়ে এরা তা বিবেচনা করে না এরা শুধু গলার সুরটাকেই প্রাধান্য দিয়ে ওই বক্তাকে আবার দাওয়াত করে যার জন্য আজকের বলেছি জলসা কমিটি মধ্যে চিটিংবাজি আছে আমি মঞ্চের বক্তা আমি ঢুকেছি ওমাথা থেকে মসজিদ পর্যন্ত গেছি তার ওদিকে যাইনি তাই এর মধ্যে আমি যা যতটুকু আমার চোখে ধরা পড়েছে যদি আমি এই মঞ্চে দাঁড়িয়ে না বলে যেতে পারি হাশরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে সাধারণ 2 ঘন্টার জন্য আপনার কাছে এসেছি কত টাকা দেবেন না দেবেন কমিটি ভালো জানে টাকা দিলেই বাকি না দিলেই বাকি কিন্তু আমি 2 ঘন্টার জন্য এসে আমার আখেরাতের জীবনটা আমি নষ্ট করতে চাই না রীতিমতো আজকে যদি বক্তারা দায়িত্ব নিয়ে প্রত্যেকটা জলসায় প্রত্যেকটা বক্তা যদি অন্যায় আর ন্যায়টা আধ ঘন্টা করে বলতো আমাদের সমাজ একটু হলেও পরিবর্তন হতে বাধ্য কারণ আমার এই 29 30 বছর বয়স আমি একটা বাচ্চা ছেলে ফচকে ছেলে আমার প্রত্যেকদিন বক্তৃতার মাধ্যমে আল্লাহ একজন দুজনকে যদি পরিবর্তনের নিয়ত করাতে পারে যারা আরো বড় বক্তা যাদের বেশি নাম তারাও যদি নিজের মতো চেষ্টা করে আরো দুটো চারটা পরিবর্তনের আমরা আশা করতে পারি না পারি না কিন্তু আজকের আমি বক্তা হয়ে গেছি জোক জোক সেই জমিতে লাভলে পায় ধরে কি জোক বলে তো সরের খাচ্ছে কি মানুষের খাচ্ছে আমরা দেখি না আমরা শুধু টাকা চিনি 10,000 টাকা 12,000 টাকা 15,000 টাকা জোক যেমন রক্ততেই খুশি সরের হোক মানুষের হোক গরুর হোক আর ছাগলের হোক জোক যেমন শুধু রক্তটাই চেনে আমরা সমাজের বক্তা আমরা শুধু টাকাটাই চিনি কমিটি গ্রামবাসী পাড়া প্রতিবেশী আপনারা কি করবেন জাহান্নামে যাবেন আপনাদের ব্যাপার কিন্তু আমার শুধু টাকাটাই দিলে বাকি সব ঠিক আছে আজকের বক্তাদের এই চরিত্র হওয়ার কারণে 90% না 99% বক্তা জাহান্নামী আমাদের দাওয়াত করলে যে বাড়িওয়ালা দাওয়াত করে তার
প্রাণপণ চেষ্টা করে একটা আলেম মসজিদের ইমামকে ভালোমন্দ খেতে দেওয়ার কথা ঠিক না ভুল? অন্যদিন অস শুনেছেন, শুনবেন, ইউটিউবে আছে শুনবেন, আজকে দুটো অন্য কথা বলে যাই, শুনে রাখুন, তারপরে মাজার দিকে যাচ্ছি। আমাকেও যেমন এ গ্রামের ছেলেরা দাওয়াত করতে গিয়েছিল, হযরত মাওলানা শিউলি রহমাতুল্লাহ আলাইহ তানার কাছেও দাওয়াত করতে গেছে। দাওয়াত করতে যাওয়ার পরে হযরত শিউলি রহমাতুল্লাহ আলাইহ বলছেন, ও গো আমি তোমার বাড়ি দাওয়াত নেব না। বলছে, হুজুর কেন? বলছে, না আমি নেব না। তা দাওয়াত নেওয়ার পূর্ব মুহূর্তে উনি বললেন, তিনটে শর্ত আছে, এই তিনটে শর্ত যদি তোমরা পালন করতে পারো তুমি, তাহলে আমি দাওয়াত নেব। এক নম্বর শর্ত, আমার যেখানে বসার ইচ্ছা হবে আমি সেখানে বসবো, তোমরা আমাকে কেউ জবরদস্তি করতে পারবে না। সচরাচর আমরা তো জানি আলেম ওলামা আসবে মানে কি রান্নাঘরে বসবো, তো গদির উপরেই বসবো। তা বললো, হুজুর ঠিক আছে। দ্বিতীয় নম্বর শর্ত বলল, আমি যেটা ইচ্ছা করব খাবো, তোমরা আমাকে কেউ জোর করতে পারবে না। বলল, আলহামদুলিল্লাহ। তিন নম্বর শর্ত, আমি খাওয়ার শেষে তোমার কাছে একটা জিনিস চাইবো, সেটা তো প্রত্যেকটা বাড়িতে আছে বা থাকে, তুমি দেবে, আমি আবার তোমাকে ওখানে দাঁড়িয়ে ফিরিয়ে দিয়ে চলে আসব। তা বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখন দিনের দিন আরো আলেম ওলামা সবাই এসে খাবার জন্য ব্যস্ত, কিন্তু শিউলি রহমাতুল্লাহ এখন এসে পৌঁছালেন না। শিউলি এসে সবার শেষে এসেছেন, যেখানে সবাইয়ের জুতো খোলা আছে, হযরত শিউলি রহমাতুল্লাহ এসে সবাইয়ের জুতোটা একটু ফাঁকা করে সাইড করে সরিয়ে দিয়ে ওই জুতোর ফাঁকা জায়গাটায় হুজুর বসলেন। বাড়িওয়ালা এসে বলছেন, হুজুর বিয়াদবি হচ্ছে, আপনি উপরে চলুন। হুজুর বললেন, সাবধান, তোমার সাথে আমার শর্ত ছিল, যেখানে ইচ্ছা সেখানে বসবো, জোর করতে পারবে না। আজকের আমরা আমাদের দাওয়াত করা হয়, আমরা আসি, আমাদের কোন গ্রামের গরিব মানুষের বাড়ি বসতে দেয় না, দিচ্ছে কার বাড়ি? গ্রামের মধ্যে সবচাইতে বড় সুদ করছে, যার বউ গ্রুপ থেকে লোন নিয়ে বাড়ি ছাদ দিয়েছে, তার বাড়ি না বসালে এদের বাপ দাদারা জান্নাতে যাবে না, সেখানেই বসাচ্ছে। কি বাবা, রাগ হবে নাকি? কারণ আমি আগেই বললাম না যে আমার দুবার নসিবে খুব একটা হয় না, তা এরা কি ভুল করে আমার এনে ফেলেছে, তো একটু দিয়ে যাই। তবে এতটুকু মনে রাখুন, কেউ যদি অন্যায়টাকে অন্যায় বলে মেনে নেয়, আমার আল্লাহ ক্ষমা করতে পারে না? পারে না। আর কেউ যদি বলে আমি করেছি, ঠিক করেছি, ও তালবে সয়াকার লয়াকার খয়াকার ছেলে বলবে কেন? মনে করবেন ওর চরিত্র আর আবু জেহেলের চরিত্রের কোনো পার্থক্য নাই। মনে করেন আমি নামাজ পড়িনি, রাস্তার ধার দাঁড়িয়ে আছি, চাচাজি বললেন, খোকা নামাজ পড়লে না? না স্যার, পড়লে না বাবা। যদি বলি পড়িনি, বেশ করিস, ঠিক আছে, তোমার কি হয়েছে? এই চরিত্রটা কিন্তু আবু জেহেলের চরিত্র। উনি বলছেন আমি চুপচাপ মেরে আছি বা পড়তে পারিনি, নিজের দোষটাকে নিজে স্বীকার করলাম, নিশ্চিত আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে আজকের এ জলসা কমিটি আমাদের যে জায়গায় বসায়, যে বাড়িতে খেতে দেয়, এদেরও কতটা জ্ঞানকাণ্ড কম, এরা একবারও ভাবে না ওই বাড়িতে হালাল ব্যবসা আছে কি না। যে বাড়িতে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে তারা কতটা শরীয়তের উপরে চলে, আমাদের নিয়ে এসে দুটো বলছে, হুজুর একটু দোয়া করতে হবে আমাদের কবরবাসীদের জন্য, আর আমি হারামখোরের বাড়িতে বসে টিভিটা চাপা দিয়ে সেই বাড়িতে গুপগাপ করে খেয়ে নিলাম, আর নেওয়ার পরে
সেখানে বসলাম আর সেখান থেকে এসে স্টেজে এসে যদি হাত তুলে দুফোঁটা চোখের পানি ফেলি ওই দোয়া কখনো খোদার দরবারে পৌঁছাতে পারে না। এখন আমারে বক্তব্য শোনার পর কিছু সুদকর রাস্তার ধারে দাঁড়িয়ে হোক, বাজারের ভিতরে হোক, মোড়ের মাথায় হোক দাঁড়িয়ে বললো, শুধু শোন হুজুরির কথা শোন, আমার কাছে টাকা না নিলে ওকে জলসা হবে না। এই তুমি যে টাকাটা দিয়েছো ওটা শুনে রেখে দাও, গ্রামের ছেলেরা যখন তোমার কাছে গিয়েছে দান আনতে, তোমার দেওয়ার দরকার হালাল টাকা থেকে, তুমি হারাম টাকা থেকে দিয়েছো, ভুগবে তুমি। তবে এদেরও দায়িত্ব ছিল যার কাছ থেকে একটু মোটা টাকা নিচ্ছে তাকে জিজ্ঞেস করা দরকার, সুদের নয় তো। অনেক লোক বলে মসজিদের পুরো নিচেটা আমি মার্বেল বিছিয়ে দেবো, ছাদ সব আমার। এরা মনে মনে করছে বিশাল হচ্ছে, অমুক জন দিচ্ছে, জিজ্ঞাসা করেছিলে মশলাটা, যে কাকা যা দিচ্ছ হালাল মাল তো, এটা শরীয়তের মশলা। আর যদিও সে হারাম দিয়ে মানবতার খাতিরে বলে হালাল, টোটাল লোকের গুনার দায়ভার সব যাবে তার ঘাড়ে। তাহলে আমার দিকে খেয়াল করুন, অন্য মনস্ক হবেন না। আমি এরকম কথা সন্ধ্যা রাত্রিরে বলি, ভোরবেলা বলি না, কারণ ভোরবেলা লোক ঘুমের ঘরে থাকে তো, বলবো তরকারি রুটি, শুনবে সরকারি রুটি, খাবে টিফিনে ভরবে, টাকা চাইলে উড়িয়ে দেবে। ওই জন্য করে এখন সন্ধ্যাবেলা সবে 8টা বাজে, এখন একটু জাগ্রত অবস্থায় আছেন, ভালো করে শুনেন, তাতে ইনশাল্লাহ উপকার হবে। আর আমি যে কথাগুলো বলছি রাগ করার কোনো কারণ নেই, এগুলো আপনার জন্য টিটেনাস ইনজেকশন। মোটর ভ্যান চালাতে গিয়ে যখন পাল্টি খেয়েছে, কেটে যখন গিয়েছে, তার জন্য তো আপনাকে ইনজেকশন নিতেই হচ্ছে। আপনার সাইকেলের চেনে হাত ঢুকে গিয়েছে, কেটে যখন গিয়েছে, ইনজেকশন আপনাকে নিতেই হচ্ছে। তাহলে হাতে ব্যথা আছে, এই ব্যথাটার যাতে ইনফেকশন না হয় তার জন্য টিটেনাস। টিটেনাস যখন দেয় একটু জ্বালা যন্ত্রণা হয়, বাচ্চার দিলেও মায়েরা চেপে ধরে রাখে, তার কারণ জানে বাচ্চার একটু আজকে কষ্ট হোক কিন্তু সারা জীবনটা সুস্থ থাক। তো আমি যা দেব টিটেনাস ইনজেকশন, আজকে যদি আপনি ঠিকঠাক ভাবে নিতে পারেন, ইনশাআল্লাহ সারা জীবন সুস্থতায় জীবন যাপন করবেন। আর আজকে যদি রাগ করে উঠে যান, রাগ করে যদি ঝেড়ে ফেলে দেন, তাহলে ব্যাড লাক, আমার কিছু করার নেই। কারণ কিছু মানুষ বলে কেউ চাঁদা দেয় আবার কেউ বাধা দেয়, বলে তু প্রতি বছর এরা জলসা দিচ্ছে লোক, যেই সেই যে কজন নামাজ পড়তো সে কজন আছে, ওর বেশি আর বাড়ে, আর যে কটা জলসা দিচ্ছে কেউ বাপমার ভাত দেয় না। ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা বলুন, আপনি গেছেন জিরেনগাছা হসপিটালে, জিরেনগাছা তো নাকি, জিরেনগাছা হসপিটালে, নলমুড়ি হসপিটালে, চিত্তরঞ্জন, আরজিকর, পিজি, ও তো যাওয়া খুব ইজি, চলে গেলেন। যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে প্রথম আপনাকে 2 টাকা 5 টাকা দিয়ে টিকিট, তারপরে আপনাকে নিতে হবে স্লিপ। স্লিপ নেওয়ার পরে কি হয়েছে, লিখে দিল 2-1টা ওষুধ হসপিটাল থেকে দিচ্ছে, আর 2-1টা ঔষধ আপনি বাইরে থেকে কিনে নিচ্ছেন। ডাক্তার বলে দিল এটা খাবে দুপুরবেলা, এটা খাবে রাত্রে, আপনি নিয়ে চলে আসলেন। আচ্ছা বলুন, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ নিয়েছেন, পকেটে রাখবেন, খাবেন না, জীবনের রোগ ভালো হবে হবে না তো? তা আমি আমজাদ হোসেনের ছেলে, আমার বাপ ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিল, বাংলার একজন বিখ্যাত বক্তা ছিল, নাম করা বক্তা, যার ক্যাসেট আজও বাংলার মানুষ শুনছে। তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট এনতেকাল করেছে, তার মানে চিত্তরঞ্জনের একটা সার্জেন ডাক্তার ধরে নেন। এখন আমি তার ছেলে কম্পাউন্ডার, কিন্তু বাপ মরে গেছে, ডাক্তার নেই, মানে আমি এখন বড় ডাক্তার। এখন ডাক্তারের চেয়ারে যখন বসেছি, আমি যে ওজগুলো আপনাদের সামনে বলছি এগুলো হলো ট্যাবলেট, ট্যাবলেট। চিত্তরঞ্জন থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে সকাল বিকাল খাচ্ছেন,
যে মূর্খ সে পড়তে না পারলো পাশের বাড়ির কাউকে দিয়ে বলতে একটু পড়ে দে, এটা খালি পেটে এটা ভরা পেটে, এটা সন্ধ্যা এটা রাত দুপুরে সেটা পড়ে পড়ে খাচ্ছেন। অথচ আমি এখান থেকে যে ট্যাবলেট গুলো দিচ্ছি মোবাইলে রেকর্ডিং করে ওষুধের মতো পকেটে রাখছেন, তা গিলছেন না খাচ্ছেন না, কাজ হবে কি করে? কি বাবা ঠিক বলেছি তো নাকি? ডাক্তার দেখিয়ে আপনি ঔষধ না খেলে রোগ যেমন সারতে পারে না, সাদ্দাম হোসেনকে 10,000-12,000 টাকা দিয়ে আনছেন রোগ ছাড়াবেন বলে, অথচ আমি যে ট্যাবলেট গুলো দিচ্ছি মোবাইলে রেকর্ডিং করছেন, ইন্টারনেট ইউটিউবে আপলোড হচ্ছে, এই তো চারটে চ্যানেল বসে আছে, ডাইরেক্ট ইউটিউবে আপলোড চলছে, কেউ কেউ ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট করছে, এখনই দেখতে পাচ্ছেন বাঙালি মানুষ যেখানে যা আছে সবাই শুনছে, আর আগামী কালও কেউ কেউ ছাড়বেন, আস্তে আস্তে ছাড়বেন। তাহলে এগুলো তো ট্যাবলেট, কিন্তু আপনি আমি যদি না গিলি কখনো আমার আপনার রোগ জীবন থেকে সারতে পারে না, ঠিক আছে? কি কথা বলছিলাম শিউলি আমি ভুলিনি, এই ট্যাবলেটের দিকটা ক্লিয়ার করি। এই যে চাঁদা তুলে জলসা দিচ্ছেন, আপনারা একটু তকবীর দেবেন সবাই, সন্ধ্যাবেলার জলসা তো, বাইরে যারা আছে ওরা মনে মনে করছে কেউ নেই, সাদ্দাম ভাই হালকা তার ক্যাসেটের মতো একা একা বলছে, এই যে মাথা মোটা একটু শুনুক, হ্যাঁ যে ওর বাপেরা বসে আছে একটু বুঝুক, একটু সবাই মিলে হোক নারাই তকবীর, মাশাল্লাহ রাস্তা এত খারাপ তাও এরকম আওয়াজ, তাও হয় হোক। আচ্ছা প্রথম রাউন্ড যদি এরকম হয় সেমি ফাইনাল তো আরো ভালো হবে, বিখ্যাত খেলা কারবালা হয়ে গেছে না হবে, হয়ে গেছে, হ্যাঁ। এ তো আশেপাশে খেলা শনিবার এইবার বাদ যায় না, কালকে কোথায় আছে? আছে যে কারণ আছে, আমাদের সামনে বললি অসুবিধা আছে, বাপও যায় ছেলেও যায়, যেই গোল হয়ে গেছে ছেলে যখন উঠে নাচছর বাপ বলছে এই তো আমার ছেলে দেখ এই দেখ, আর এখানে বসে বাপ বলে না ছেলে বলছে ও বাপ, তার মানে খেলার মাঠে তোমার ছেলে যখন নাচছিল হাততালি দিচ্ছে তখন তুমি বাবা দিচ্ছিলে, আর এখানে তোমার বাচ্চাটা বলছে তুমি তাকে উৎসাহ না দেওয়া চেপে নিচ্ছ, আর আপনি আমি আমরা চুপচাপ মেরে বসে আছি। শুনে রাখুন, অবশ্যই জেনে রাখুন, ইবলিসকে প্রশ্ন করা হয়েছিল, ইবলিস যে আমার উম্মতরা তুমি তোমাকে দেখে কারা ভয় পায় বা তুমি কাকে দেখে ভয় পায়, তো তার মধ্যে আমি গতকাল টাটকা টাটকায় পড়েছি অতটা মনে নেই, একটা মনে আছে বলেছিল তোমরা তোমার বন্ধু কারা দুশ্মন কারা, বলেছিল আমার বন্ধু হলো এক নম্বর দুশ্মন হলো আপনি, তার মানে কাকে বলেছে? নবীকে। নবী তখন মুচকে হেসে ফেলেছেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইবলিস আপনাকে বলছে ও আপনার আপনি ওর এক নম্বর দুশমন আর আপনি হাসছেন? রাসূলুল্লাহ বললেন ওগো ওর কাছে আমি এক নম্বর দুশমন মানে আমি আল্লাহর দরবারে এক নম্বর বন্ধু, বলুন সুবহানাল্লাহ, বলল তাই আমি হাসছি, বলল ওই আলেম হলো আমার দুশমন, কোন আলেম? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই আমার মতো চোরচাচ্চা চিটিংবাজ নয়, যা 8,000 টাকার কান্না আলাদা, 10,000 টাকার কান্না আলাদা, 15,000 টাকার কান্না আলাদা, মাল যত বেশি দেয় কান্না সুদ তত করা হয়, এই মলি সাহেব কিন্তু ইবলিসের দুশমন, আপনার দুশমন নয় বরঞ্চ আরো বন্ধু। তা রাসূলুল্লাহ তখন দেখলেন ইবলিসের হাতে একটা ঘন্টা, তা রাসূলুল্লাহ বলছেন ওগো তোমার হাতে ওই যে ইবলিস তোর হাতে যে ঘন্টা ওটা কি কখন বাজাস? বললো ইয়া রাসূলুল্লাহ যখন দুই মানুষ দুটো মানুষের মধ্যে ঝগড়া শুরু হয় একবার ওকে বলে ও একবার ওকে বলে, আমি ওদেরকে টপে তুলে দেওয়ার জন্য মাঝখান থেকে একবার টাং করে বাজিয়ে দিই, তখন ওদের মধ্যে ধপ করে ঝগড়া শুরু হয়ে যায়। ইবলিসের কাছে একটা পাগড়ি আছে টুপি আছে, বললো এটা কি? বললো এটা আমার পাগড়ি বা টুপি, বলছে কেন? বলছে এই টুপিটা আমার কাছে থাকে, কখনো কখনো টুপিটা ক্যাপ হয়ে যায়, সেই সামনে এরকম থাকে না, এরকম হয়ে যাওয়া কখনো ঘুরিয়ে দিই
দিলে আবার এমনি টুপি হয়, কারণ আমার মাথায় টুপি থাকলে গ্রাম বাংলার সাধারণ মানুষকে আমাকে টুপি পরাতে খুব সুবিধা হয়। বুঝতে পারছেন? তাহলে বলল এবার দুশমনকে, আর বলল যে তাহলে তোমার বন্ধুকে, বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বললে তো আমার বিপদ, তা না বলে করব কি? আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য আজ আমি এই জায়গায়, আবার আপনার কথা না শুনে আমার লাইফটা বেকার করে দেব, তাই বলেই দি। বলছে আমার 15 জনের মধ্যে একটা দুশমন হলো এই প্রতিযোগিতামূলক খেলা 8 দল 16 দল 12 দল নকআউট টুর্নামেন্ট প্রতিযোগিতা, ওতেও চলছে জুয়া, এ গোল করলে বলছে 2500, আইপিএল টি-20তে পাড়া গ্রামের ভিতরে জুয়া চলছে না চলে না? মোড়ের মাথায় বসে বসে বলছে কে জিতবে বল, দেখ আছিস? বলছে ঠিক আছে, টাকা জমা দে কাকার কাছে, টাকা জমা হয়ে গেল। তাহলে এরাও কিন্তু রীতিমতো ইবলিসের বন্ধু বলেছে, ইবলিস বলেছে 15 জনের মধ্যে ওরাও একজন, যারা খেলা দেয় এবং যারা দেখে তাদের তালে তালে যারা তাল মেলায়। বলুন পাখিমারা গ্রামবাসী আপামর জনসাধারণ, বুকে হাত দিয়ে ছোট থেকে আর বুড়ো পর্যন্ত কিতনা মানুষের খেলা দেখার ঝোঁক আর নেশা আছে, বলবেন সামান্য একটু খেলা দেখবো তাও অপরাধ হয়? সামান্য খেলা নয়, এই মোবাইলে একটা খেলা হচ্ছে যে খেলাটার নাম হলো পাবজি, গেম আছে না পাবজি? ওটা বুড়োরা বুঝবে না, যুবকদের ইয়াং যারা তারা খেলছে পাবজি। আর একটা গেম আছে ফ্রি ফায়ার, এই পাবজি এবং ফ্রি ফায়ার হলো ইসলামকে অপমান করার জন্য এই গেমগুলো তৈরি করেছে ইসলাম, শরিয়াতে এটা হলো সম্পূর্ণ রূপে মুসলমানদের জন্য খেলা নিষেধ। বহু ছেলে রয়েছে বড় মোবাইল একটা আছে তার সাথে ছোট মোবাইল, কারণ বড় মোবাইলে গেম খেলতে খেলতে ফোন করলে ওর মাথা জ্বালা করে, তার জন্য সিম ছোট মোবাইলে লাগিয়ে রেখেছে। বহু বাপ ফোন করলে ছেলেরা ফোন তোলে না, তার কারণ গেম কেটে যাবে, তার জন্য করে ফোন রিসিভ হয় না, 2 ঘন্টা পর বাড়ি আসছে গেম খেলা শেষ করে। যে ছেলেটা বিছানায় মাথা দিয়ে কবরের কথা ভাবার সময় নেই, আজকের এনআরসি হচ্ছে, বলছি এনআরসির কথাও বলবো, এম্পিয়ার হবে, আপনার কাছে খবর নেই চলে যান ভাঙড়ে 2 নম্বরে, এম্পিয়ারের নুটি অর্ডার অলরেডি আপনার ভাঙড়ে চলে এসেছে। কেন ভাঙড়ের বিডিও অফিসে স্টাফদের মধ্যে আমার একটা বন্ধু হয়, সে এখানে চাকরি করে, ওর বাড়ি কাঁঠাডাঙ্গায়, সে বলছিল বলে নোটিশ চলে এসেছে, আছেন কোথায়, থাকবেন কোথায়, কেন এম্পিয়ার, কেন এনআরসি, কেন ক্যাপ, কেন সিএএ, এটা তো রাষ্ট্রীয় আইন নয়, এটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য একটা হলো গজব। আর গজবটা কেন? এই অসময় অভদ্র বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল, পৌষ মাসে পানি হয়ে চাষিদের ক্ষতি হয়েছে না হয়নি? প্রচুর ক্ষতি হয়েছে। তাই বলেছি অসময় অভদ্র বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল, যে সময়ে মানুষের পানির প্রয়োজন নেই তখন হচ্ছে পানি, কিন্তু কারণটা কোথায় এর ব্যাখ্যাটা আপনাকে নিতে হবে। শুধু বাবারা 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 করে চিল্লে চলে গেলে হবে না, রীতিমতো আপনার সামনে আমি যে 2 ঘন্টা বকবো, আমার উৎস এবং উদ্দেশ্য কেউ না জানে, আমার আল্লাহ জানে, দুনিয়ার মানুষের চোখে ধুলো দিতে পারবো, আমার আল্লাহর দরবারে আমাকে রীতিমতো কৈফিয়াত দিতে হবে। সেদিন কে কত বড় বক্তার, কে কত বড় হুজুর, হাসরের ময়দানে বিচার হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আপনারা জান্নাতে যাবেন আর দেখবেন আমি বড় জামা গায়ে দাঁড়িয়ে আছি। পাখি মারা ছেলে বলে হুজুর মনে আছে 8000 নেলে, হ্যাঁ রয়েছ, তখন তো আর কোনো রেহাই নেই, অত সহজ না। সেই হিসাবে কেউ না জানে আমার মনের খবর, আল্লাহ জানে, তাই আমার পথ আমাকে ক্লিয়ার করতে হবে। তাই কোথায় কোথায় বলতে রেখে এসেছি, তকবীর দেবো বলেছিলাম, ওদিকে
আপনার হযরত শিউলি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বসেছেন এখনো খাইনি আর এদিকে এনআরসি ক্যাপ আর এদিকে জলসা দেওয়ার উপকার অপকার লাইন বার করে রেখেছি যে কোনো একটা দিক ধরে আবার খানিকটা আগাবো চলুন দ্বিতীয়বার তাকবীর হচ্ছে প্রত্যেকটা মুসলমান যেন গলা ছাড়িয়ে দেয় নারাই তাকবীর মাশাআল্লাহ খুব সুন্দর আওয়াজ তবে সন্ধ্যাবেলা তো প্যান্ডেল ভরার কথা এখনো ভরছে না কেন বাজারে যে পরিমাণ লোক ঘুরছে পনেরোই চৈত্র ভাঙড়ের মেলা ফেল যা দোকান বসেছে যেন মনে হয় এ গ্রামের ছেলেরা বাপের কালে খাইনি আজ প্রথম খাবে এই কমিটির ছেলেরা বলছে জীবনে খাইনি হ্যান্ডবিলের নিচে কি লেখা আছে জানি না অনেক জায়গায় লিখে দেয় মনোহরি দোকান নিষিদ্ধ তারপরেও বসে না বসে না আবার দেখিয়ে দেয় এখান থেকে কখন বসো এখান থেকে কখন এদিকে লিখে দিচ্ছে মনোহরি দোকান নিষিদ্ধ আর যেই আসছে আগের দিন থেকে পজিশন দেখিয়ে দিচ্ছে এখান থেকে এখান বসো দেড় হাজার টাকা দেবে হচ্ছে এসটি যখন কেউ বাদ যাবে না বক্তা কমিটি শ্রোতা এক এক করে হবে দিচ্ছি চলুন কি অসুবিধা হবে নাকি হ্যাঁ সবার একটু একটু করে দেব কারণ তাতে কারণ রাগ হবে না প্রথম ওই জন্য হুজুরদের বলে দিচ্ছি হুজুরদের বলে নিলি তাহলে তার কেউ বলতে পারলে না ওই জন্য আগে আমাদের দোষটা আগে একটু বলে নি আপনি ভালো আছেন অনেক দিন পরে দেখছি বাবাজি ফুল সাজানো তো ওরে নাও জুয়ান যুবকেরা ওরে আমার মুরব্বী আনো বাপ অন্যায় হলে আমার করে দেবে না মাপ বাড়ি তার কেশর বাগ বাড়ি কথাগুলো হয়ে যাচ্ছে বাড়াবাড়ি রাগ করবেন না তাড়াতাড়ি আমি ছেলে আমজাদ অত সহজে কাউকে দেব না বাদ শুনে রেখে দেন জেনে রেখে দেন প্রসঙ্গ বলতে বলতে আমি যে দুটো কথা পর্যন্ত আপনাদের কাছে একটা পয়েন্ট বলেছি দ্বিতীয় নম্বর হলো আলেমদের চরিত্র একটু দেখে নেন ওই সময় সব আলেমকে খেতে দিয়েছে হযরত শিউলি রহমাতুল্লাহ আলাইহ তাকেও খেতে দেয়া হয়েছে সামনে যখন খেতে দিয়েছে হযরত শিউলি রহমাতুল্লাহ আলাইহ সবাই খাচ্ছেন হযরত শিউলি পকেট থেকে দুটো রুটি বার করেছেন শুকনো শুকনো দুটো রুটি ওই দুটো রুটির মধ্যে একটা রুটি ভাঁজ করলেন হাফ নিয়ে ছিঁড়েলেন আর হাফ রেখে দিলেন হাফ খাচ্ছে বাড়িওয়ালা বলছে হুজুর আপনার জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা করেছি আপনি এগুলো কেন খাবেন না এক চামচ নেন দু চামচ নেন ওই সময় বাড়িওয়ালার দিকে লক্ষ্য করে শিউলি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বাবা বাড়িওয়ালা তোমার সাথে আমার দ্বিতীয় নম্বর শর্ত ছিল আমি যেটা ইচ্ছা হবে খাব তুমি আমাকে জোর করতে পারবে না বাড়িওয়ালা বলল হুজুর হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার যে জিনিস তৈরি করা তার থেকে তো আপনি একটু খাবেন আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের কমিটিরা দাওয়াত করে এরা এদের সাধ্য মতো চেষ্টা করে আমাদের সামনে দিলে আমরা খাওয়ার আগে বড় বড় ডায়লগ দিয়ে বলি এগুলো কি খাওয়া যায় এ কি মানুষ খেতে পারে তোমরা জানো না যা ইচ্ছা কমিটির বিরুদ্ধে বলে দি না 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 এটা তো কখনো একটা নায়েবে নবীর চরিত্র হতে পারে না একটা আলেমে হাক্কানির চরিত্র হতে পারে না নায়েবে নবী আলেমে হাক্কানি বলে তুমি মাইকে ভাষণ দিচ্ছ অথচ তুমি যা ব্যবহার করছ কমিটির ছেলেদের কাছ থেকে খবর নিলে একটু ভালো করে বোঝা যাবে ও ছেলেরা ছেলেরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই আলেমদের এক চামচ দু চামচ করে তুলে তুলে দিচ্ছে হুজুর বলছে দিও না কমিটি বলছে হুজুর একটুখানি হুজুর বলছে খাবো না বলছে কিসের জন্য বলছে ভুঁড়ি বেড়ে যাচ্ছে তখন জানালার আড়াল থেকে ভাবি বলছে রে সলিড দাও চর্বি বাদে দাও তো তখন চামচে তুলছে আর বলছে হুজুর সলিড দিচ্ছি ও ছেলেরা ছেলেরা আমাদের আঙুর আপেল গোস আঙুর বেদানা সমস্ত কিছু দেওয়ার পর খাওয়ার শেষে আবার বলছে হুজুর একটু চা করে দেব চা খেয়ে নিলাম চলে যাওয়ার সময় হাদিয়া নজরানা টাকা পয়সা আবার বাড়ি যাওয়ার সময় খিচুড়ি বিরানি যাদের যা তাবারক হয় তাই
গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে একটা বার ওই কমিটির ছেলেকে জিজ্ঞাসা করতে চাই তুমি আমাকে তোমার বোনায়ের থেকে বেশি সম্মান করলে আমাকে তোমার বাপের থেকে বেশি সম্মান করে খাওয়ালে আমাকে তোমার মায়ের থেকে বেশি সম্মান করে খাওয়ালে ও ছেলেরা একটা বার বুকে হাত দিয়ে বলো আমাকে যেমন চামচ দিয়ে তুলে তুলে খাইয়েছো তোমার বাপ তোমার মাকে পাশে বসিয়ে কবে তুলে খাইয়েছো এসব আজ বক্তারা খুঁজে পায় না আর বলেও না শুনে রেখে দেন জেনে রেখে দেন সাদ্দামকে খাইয়ে লাভ হবে না কাবার ইমামকে খাইয়ে লাভ হবে না কাবার ইমামকে খাইয়ে লাভ হবে না সাদ্দামকে খাইয়ে লাভ হবে না সাদ্দাম তো তোমার বোনাই নয় সাদ্দাম তো তোমার বাপও নয় তোমার বাপ হলো মুখে দাড়ি থাক আর না থাক মা নামাজ পড়ুক আর না পড়ুক পাড়ার লোক মদখোর বলতে পারে পাড়ার লোক লঠাডি খোর বলতে পারে পাটার লোক জুয়া খোর বলতে পারে পাড়ার লোক গাঁজা খোর বলতে পারে কিন্তু তুমি একটা সন্তান হয়ে তোমার মদখোর বাপকে বুকে জড়িয়ে নাও লটারি খোর বাপকে বুকে জড়িয়ে নাও জুয়া খোর বাপকে বুকে জড়িয়ে নাও বুকের সাথে জড়িয়ে ধরে মাকে বুকের সাথে জড়িয়ে দড়িয়ে ধরে নাও আমাকে তুলে তুলে খাওয়াচ্ছ আমি খাবো না তোমরা শুনবে না জোর করে চামচে চামচে তুলে দিয়ে খাওয়াচ্ছ তোমার বাড়িতে তোমার শালি আসলো ভাইরা ভাই আসলো শ্বশুর বাড়ির গোষ্ঠী শুদ্ধ আসলো কিন্তু দুর্ভাগ্য তোমার নিজের একটা মাত্র বোন সেই বোন আর বোনাইকে দাওয়াত করা হলো না এরকম কিছু বাড়ি আছে না নাই অথচ এরাই তো বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ হেজবুল্লাহ জিন্দাবাদ কুরবানির ঈদের এক সপ্তাহ পরে বেরিয়ে যাচ্ছি কোথায় বলে আসবো শরীফ আবার যাওয়ার সময় কেউ কেউ দেখছি সোনপুর থেকে খৈনি আনছে এতটা কেউ কেউ আবার দেখছি এতটা করে পাঁচশো করে বিড়ি একসঙ্গে নিয়ে যাচ্ছে কোথায় আজমির শরীফে জিয়ারত করতে যাচ্ছে ও ছেলেরা ছেলেরা আজমির শরীফে এলাকা থেকে খুব গাড়ি যায় কুরবানিদের পরে পাড়া থেকে এমন একটা দল করে লোক যায় যেন মনে হয় তিনবার আজমিরে গেলে একটা উমরা সওয়াব বাপের ভাত দেয় না মায়ের ভাত দেয় না বাপকে বলছে বুড়ো মাকে বলছে বুড়ি ওলা উঠোনা কবে মরবে তাড়াতাড়ি শ্বশুরকে বলছে আব্বাজি শাশুড়িকে বলছে আম্মাজি আর জলসার দিনে গরম গরম দিচ্ছে পেঁয়াজি আব্বা খাও মা খাও আব্বা খাও মা খাও অথচ বাপ আর মা যেখানে তাদের সাথে এর কোনো কথা নাই শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন চলছে বলছে আমার বাপ আর মা একটু অন্যরকম ওরে সাদ্দাম আজকের নয় তুই মাওলানা পাস করেছিস আজকের নয় তুই বড় বক্তা হয়েছিস আজকের নয় তুই ডাক্তার হয়েছিস আজকের নয় তুই পুলিশ অফিসার হয়েছিস কিন্তু শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই মা জননী গর্ভধারিণী কাবাই গেলেও কোনো লাভ হবে না আজমিরে গেলেও কোনো লাভ হবে না ফুরফুরায় গেলেও কোনো লাভ হবে না এমন ছেলে রয়েছে সদবরাতে বাপ আর মায়ের কবর জিয়ারত করে না অথচ হাড়োয়ার মাজার জিয়ারত করতে যায় এমন ছেলে রয়েছে বাপ আর মায়ের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেয় অথচ বছরের শেষে আজমির শরীফে জিয়ারত করতে যায় এরকম ছেলে আছে না নাই এই গ্রাম থেকে ১৫টা লোক আজমিরে যাচ্ছে পার হেড গরিবানা মতে আজমির শরীফে যাওয়া আসা খাওয়া দাওয়া কেনাকাটা গরিবানা মতে ফকিরি হালতে করলে ১৫,০০০ টাকা খরচা আছে না নেই তাহলে ১০ জন যদি যায় ১.৫ লাখ টাকা আপনার বাড়ির পাশে কবরস্থান যে কবরস্থানে আপনার বাপ শুয়ে আছে মা শুয়ে আছে আপনার নিজের জন্ম দেওয়া ছোট্ট বাচ্চা ১.৫ বছর বয়সে জল হয়ে ইন্তেকাল করে ওই কবরে শুয়ে আছে সেই কবরে কুত্তা উঠে পেচ্ছাপ করে পায়খানা করে পাড়ার মেয়ে ছেলেরা গরু বাঁধে ছাগল বাঁধে গরু পেচ্ছাপ পায়খানা করে সেটা ঘেরার মতো যোগ্যতা হয় না অথচ আজমির শরীফের জিয়ারত করতে যাচ্ছে এ কত রকম চিটিংবাজি ব্যবসা ভাই আজকে শুধু শুনে নেন আমি আগেই বলেছি আমি চিত্তরঞ্জন হসপিটালের সার্জেনের ছেলে মানে পুরুপুরার ইমাম আমার বাপ চিত্তরঞ্জনের সার্জেনের ছেলে আমি
ডাক্তার যখন থাকে না কম্পাউন্ডাররাই হলো বড় ডাক্তার। আমি যখন ডাক্তারের চেয়ার দখল করে বসেছি, যা ট্যাবলেট দেওয়ার এবং লেখার আমি লিখছি, হসপিটালের ডাক্তাররা ডাইরেক্ট ওষুধের নাম লেখে না, ওরা লেখে কম্পোজিশন, যেখান সেখান থেকে মিলে যাবে। আমিও কম্পোজিশন দিচ্ছি, আমি বলছি না যে আপনাকে মক্স কিনতে হবে, আমি বলছি না আপনাকে প্যান্ডি খেতে হবে, আমি কম্পোজিশন লিখে দিচ্ছি। যে কোনো জায়গায় যেমন ঔষধ পাওয়া যায় ঠিক তদ্রূপ আমার কথাটা যে অ্যাঙ্গেল থেকে ভাববেন, কালকের ভাববেন, বিছানায় মাথা দিয়ে একটু ভাববেন, আজকে শুধু শুনুন, কেউ কথা বলবেন না। যদি আমার বক্তব্যের মাঝে কোনো প্রশ্ন থাকে উঠে দাঁড়িয়ে বলবেন, তবে গায়ে পড়লে রাগ করে বলবেন না, কারণ অনেকের গায়ে লাগে আর খালি বলে সব কথা কেন বলছো, ও তখন রাগ করে আর কি বলবে, নিজে ব্যালেন্স রাখতে পারে না। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে হ্যাঁ ও তখন হিস্ট্রি সাবজেক্ট নিয়ে আলোচনা করে, একদম সেম পজিশন, যার জন্য একটু রাগকে হজম করুন, এক ধ্যানে শুনতে থাকুন। আজকের এই গ্রামে সভা হচ্ছে, এই রকম বহু বয়স্ক বাপ চাচা যারা আছে ডেকে ডেকে সাইটে নিয়ে যান, এদের বুকে যা জমানো ব্যথা আছে, পাহাড় সুচুনিয়া পাহাড়ে বেড়াতে গেছেন, তার থেকেও বেশি ব্যথা এদের বুকে আছে, অথচ এদের বুকের ব্যথা মোচানোর সময় নেই। এদের শ্বশুর শাশুড়ি ভাইরা ভাই শালি সুমন্দি গোষ্ঠী শুদ্ধ এসেছে, তাদের সেবা যত্ন করছে, আর বুড়ো বুড়ির সাথে কুত্তার মতো আচরণ করছে। একই বারান্দা চার কামরা লম্বা ঘর, মাঝখান থেকে পাঁচিল উঠলো কেন? একই উঠোন, তুমি সামনে বারান্দা থেকে এমন করে ঘিরলে, তোমার বাচ্চা কাচ্চা বুড়ো বুড়ির কাছে গেলে তোমার বউ চোখ শিক্ষায় কেন? বাচ্চা দাদুর কাছে গিয়েছে, দাদু একটা খাবার দিয়েছে, খেয়েছে বলে ওর মা সর ঠেঙ্গানি করছে, অন্য একটা বিষয় ইস্যু তুলে একদম গাধার মতো মাত্র অপরাধ কি বলছে, স্কুল যায় না, স্কুল যায় না, স্কুল যাওয়ার জন্য মাঠটা হচ্ছে না, দাদুর সাথে কথা বলেছে কেন তার জন্য। আর আমাদেরকে ডেকে বলছে হুজুর একটু দোয়া করেন, কারবারটা যাতে ভালো চলে, সাদ্দাম দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু ওই বিড়িখোর বাপ যার মুখে দাড়ি নেই ও দোয়া চাইতে হবে না, তোমার বারান্দায় বসে শ্বশুর শাশুড়ির সাথে ঠাট্টা আর কি করবে, একটু লাল চা দুটো শুকনো বিস্কুট খাবে আর ঠাট্টা আর কি করবে, তোমার বাপ তোমার উপরে খুশি থাকবে, ওটাই হলো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দোয়া নেওয়ার জন্য আজমিরে দৌড়ে, অথচ বাড়ির ভিতরে বারান্দায় বসে আছে বুড়ো বুড়ি, তার চেনে না, বলে আব্বা বুড়ো হয়ে গেছে শুধু বিড়ি খাচ্ছে, তোমার বাপ বিড়ি খাচ্ছে তুমি বোতল খাচ্ছ, মনে নেই? অফিসার চয়েস সুপার ডিলাক্স ঢক 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 করে মারছ, যাও ভাঙড়ে মদের দোকান যেখানে আছে সারাদিন দাঁড়িয়ে দেখ, আমি একদিন দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম যে দেখি কটা মোল্লা কেনে আর কটা হিন্দু কেনে, আমি সার্ভে করে দেখেছি আমার ক্যালকুলেশনে, ধামাখালি আরশেদ মিয়ার ঘাট পার হতে গেলে একটা মদের বড় দোকান আছে, এটা আমি সেখানেও কথা বলে দেখেছি যে মদ বেশি খাচ্ছে কারা, বলছে নেড়ে বাচ্চারা, আর মদকর যদি দেখতে হয় ঠান্ডার সিজনে কুলটি লক গেটে গেলে, এদিকে আশেপাশে আরো যা জায়গা দু চারটে জায়গা আছে যেখানে গুপগাপ গুপগাপ করে চলছে পিকনিক, সেখানে গেলে বোঝা যাবে মদ কারা খাচ্ছে। সেই মদ যদি একটা কুকুরের দেওয়া হয় কুকুর খাবে? কুকুর শুকবে বলে আল্লাহ আমার জন্য না, লালুর জন্য ফিরে আসবে। আচ্ছা বোতলে দিলে যদি না খায়, যদি একটা বাসুনি ঢেলে দেওয়া হয় কুকুর তাও খাবে না, কুকুর শুকবে বলে আল্লাহ এ কে খায়, কুকুর ব্যাগে যায়। তাহলে কুকুর খায় কি? কাঁচা পায়খানা। ও যদি একটা কাঁচা পায়খানা পেয়েছে, ও মনে করে জামাই নাস্তা, ও গুপগাপ মেরে দেবে। যে কুকুর সৃষ্টি জগতের মধ্যে আমরা কুকুর আর সরকে সবচাইতে নিকৃষ্ট ভাবি না, সেই কুকুর মদ দেখলে ফিরে চলে যায়, আর এ মানুষের বাচ্চা মুসলমান বলে দাবি করে জলসা কমিটি আবার সেক্রেটারির পদে বসে থাকে,
অথচ খবর নেন ও রীতিমতো বছরে দু চারবার মদ টানে। তবে হয়তো আপনাদের এই কমিটি হয়তো ভালো, হ্যাঁ কমিটির ছেলে যারা আছো তোমার যেন দুঃখ করুনি ভাই, এ কমিটি সোনার চাঁদ ছেলে, হ্যাঁ নামাজ না পড়লেও পেশাব করে পানি না নিলেও সোনার চাঁদ, পরে আসছি ওদিকে আবার পরে দিচ্ছে, হ্যাঁ সব একবারে দিলেই ফিউজ কেটে যাবে আর ট্রান্সমিটার পুড়ে গেলে পুরো অন্ধকার হয়ে যাবে না, ওই জন্য ট্রান্সমিটারটা ভালো থাক মাঝে মাঝে যাক, হ্যাঁ আবার এসে দেবো। ওরে নাও জুয়ান যুবকেরা, ওরে আমার মুরব্বী আনো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ, আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম, কথাগুলো হচ্ছে টাইগার বাম শুনলে আসবে অনেক কাম, আমি দিতে পারবো না আপনাদের সময়ের দাম, তবে শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি যে কথা বলতে বলতে এ পর্যন্ত চলে এসেছিলাম মনে আছে, পিতা মাতার কথা যখন উঠেছে মাঝখান থেকে শুধু একটু টাচ দিয়ে রাখছি, আপনার আমার পীর মোর্শেদ ফুরফুরা শরীফের সুলতান লয়েজিন ছোট হুজুর পীর কেবলাকে আমরা মানি না মানি না মানি, হুজুর কেবলা বলেছেন আল্লাহ এবং রসুলের পরের স্থান হলো বাবার মাপ বাবার মাপ বাবার মাপ, আল্লাহ এবং রসুলের পরের স্থান হলো বাবার মাপ, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান, কিন্তু আপনার ভাঙর থানায় এমন পীর রয়েছে নামাজ পড়তে হয় না জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, এরকম পীর আছে না নাই, সন্ধ্যা হলে বুড়ো আঙুল চুইলে নাজাত পাওয়া যাবে। আমি একটা পীরের সাথে দেখা করতে গিয়েছিলাম যাই এলাকার মধ্যে জায়গার নাম বলছি না, বসে আছে বাম পাটা ডান পায়ের উপরে তুলে আর এই লুঙ্গিটা পরেছে এরকম জায়গায় এমন করে ঝুলে আছে মনে হয় যেন খেজুর গাছে ভাঁড় বেঁধেছে, আর নাবিটা এই নাবিটা দেখলে মনে হয় যেন একটা চালা, ও যেন একটা আলাদা কিছু, গোপগুলো বড় বড় হাতের আঙুল একটু নখ রয়েছে, অথচ শুনছি ও নাকি পীর, ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ এবং রসুলের পরের স্থান হলো বাপার মাপ, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান, কোলা গাছের বারোটা বাজিয়েছে জিরে মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরের।